एक देशे एक जमीदार चिलो जमीदार जमीदारेर एक छेले चिलो शाहजादा शाहजादा बिये करछे सुंदर एक मेरे जमीदारेर सेलेर बो रास्ता दिया हाँटते से सुंदर डिजाइन करा कपड़ पड़े और एक सेड़ा कपड़ पड़े सेड़ा कपड़ सेड़ा लुंगी सेड़ा जूता उसको कुछको चूल एक भिखारी भिक्षुक वृद्ध लोक कादामाटीर रास्ता दिया हाँटते से अल्लाहर नामेर जिकिर कोइरा सुभानल्लाह हाँटते हाँटते रास्ता पिच्छिल रास्ता पड़े गेछे कादामाटी गिया पड़से शाहजादार बोर शरीरे स्त्री तो तेले बेगुने जल उठसे क्यों नाई আমাকে ভালোবাসার কেউ নাই আমার স্বামী কোথায় এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাগা গেল কেউ নাই আমাকে দেখবার এই কথা শুনিনা তার স্বামী ঘর থেকে বাইরে আসছে স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আয়শা হাত লাগায়া আচ্ছা মতো চোড়ার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদামাটি লাগাই দিলে ভিখারি মায়ের খায়া দুইটা হাত উপর দিকে উঠায় দিস আরে আল্লাহ বলেন না আল্লাহু আকবার বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো তাকে সে ভালোবাসে ডাক দিতেই হাজির হয়ে গেছে আমাকে মারছে তুমিও নাকি আমাকে ভালোবাসো আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে বাদশা আসছে কি রে আমার ছেলে মরে গেল কেন পাগল বলতেছে জানিস না বাদশা তোমার ছেলের বোর শরীরে কাদা লাগা গেছে ডাক দিছে পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে ভালোবাসার প্রতিদান দিছে তার স্বামী আমাকেও আমার বন্ধু ভালোবাসে আমিও তার কাছে ডাক দিয়ে বইলা দিছি এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে আল্লাহ একবার বলেন দেওয়া জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে তার নাম তো আল্লাহ এই জন্য আল্লাহ আফসোস করে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম গোলাম তোর কি হয়েছে তুই কেমনে আমি আল্লাহকে ভুলে গেলে আল্লাযী খালাকাকা বানাইছি তোকে আমি তুই আমাকে ভুলে যাইস না এই জন্য চলার পথে সেই মুনিবকে ভুলে যাব না এক যুবক জিনা করছে বনী ইসরাইলে মুসা ইসলাম ধরছেন পিটাইছেন গ্রাম থেকে বাইর করে দিয়েছেন যা যুবক গ্রামের বাহিরে চলে গেছে জঙ্গলে থাকে দুই সপ্তাহ হয়ে গেছে বাড়ি যেতে পারে না খাবার পায় না সাকারাতের সময় চলে এসেছে যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই বাম দিকে তাকায়া দেখে কেউ নাই পিছন দিকেও কেউ নাই সামনেও কেউ নাই সন্তান নাই মা বাবা নাই বন্ধু বান্ধব নাই কেউ নাই যুবক পরিশান হয়ে গেছে মরার টাইমে কাউকে পাইলাম না আসমানের দিকে দুটো হাত উঠে গভীর রাত্রে বলেছে আল্লাহ তোমার নাম তো আমার নাম গুনাগার তোমার নাম তো আজিজুল গাফফার আল্লাহ কথা দিয়েছি গুনাহ করে ফেলেছি বেঁচে থাকলে আর কোনো দিন অপরাধ করব না কথা দিলাম একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো আর গুনাহ করবো না মরে যদি যাই তওবা করে কবরে যেতে চাই অমনিব তোমার অনেক পরিচয় শুনেছি তুমি অনেক দয়ালু মাফ কইরে দাও গোলাম যখন চুকের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডেকে বলছেন যুবক রে মাথা ওটা কান্দিস না আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম যুবক তো মইরে গেছে সংকেত মইরে গেছে মরে যাওয়ার পরে আল্লাহ মোসাকে ঘুম থেকে উঠাইতেছেন রাত্রে ওঠো মোসা বলে আল্লাহ তুমি জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না আজকে হঠাৎ এত রাত্রে মোসা জানিস না আজকে আমার এক পাক্কা ওলি মইরে গেছে ওলি আল্লাহ আকবার বলতে লজ্জা হচ্ছে আরে তোমার রবের পরিচয় দিচ্ছি ও যুবক তোমাকে বলছি জিনা করে ফেলেছো না
মদ খায় ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না রে, নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেনসিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না, রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ, তোমার রবকে আজকে চিনো। বলছিলাম দুইটা পরিচয় দিবে রবের, একজন বন্ধুর আর এক নেতার, বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন মুসা উঠো, আমার বন্ধু মরে গেছে। আল্লাহ কেমন বন্ধু, অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে। সুবহানাল্লাহ বললেন, আল্লাহ কই দেখতে পারি? অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা বলে আল্লাহ তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আগে তুমি বলো তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি, নগদ দ নগদ। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন মুসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ মাফ। মুসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো যাও জানাজায় মাফ। পাগলের মতো বনি ইসরাইল উঠছে, গেছে তো জানাজায়, ওখানে জঙ্গলে গিয়া দেখে বা অত তো জেনাকার যুবক, গ্রাম থেকে দুই সপ্তাহে বাইর করে দিছে। কা মুসা আর কত দুষ্টামি করবা, আর কোথাও আমাদেরকে এইভাবে ঘুরাইবা, ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো, এই যুবকটারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে দুই সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু, তোমার এই পাগলামি বন্ধ করো নাইলে গেলাম। যে মুসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ তুমি না আমাকে তো লজ্জা দো, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন মুসা জানিস না, যুবক তোমাদের কাছে জেনাকার গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছি মাবুদে মেহরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে, বন্ধু বন্ধু মাফ। তার নাম রব, চিনলা না সেই রবকে। শোনো এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে, সবাই বলেন। তাহলে এক সেকেন্ড এক মিনিটে বন্ধুর পরিচয় সংক্ষেপ করে দিলাম। তুমি যখন তোমার বাবার পিঠে বিদ গুটে এক ফুটা নাপাক পানি ছিলে, তোমার বাবাও জানত না কোন মেয়েকে বিয়ে করবে, কার রেহেমের ভিতরে নাপাক পানি যাবে তোমার বাবাও জানে না মাও জানে না। আল্লাহ বললেন গোলাম তোর বাবার সঙ্গে আমি আল্লাহ একটা মেয়ের বিয়ের সম্বন্ধ ঠিক করে দিলাম, তারা মেলামেশা করলো, তোর বাবার পিঠের নাপাক পানিকে তোর মায়ের রেহেমে দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলাম, যা ফেরেশতা এসেছে, এসে বলছে আল্লাহ তাআলা নাপাক বিদগুটে এক ফুটা পানিকে আমরা কি করব, এটা কি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দেব নাকি নষ্ট করে দেব? ও যুবক শুনলে আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন না রে ফেরেশতা না, এই নাপাক পানিগুলাকে নষ্ট করে দিস না, আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি বানাতে চাই, এই নাপাক পানিগুলাকে রক্ত বানাইয়া দে। ফেরেশতা দুইজন মিলে নাপাক পানিকে রক্ত বানালেন, তাদের দায়িত্ব শেষ হয়ে গেল, আমি আল্লাহর দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিলাম। পরে যাওয়ার পরে বলছে আল্লাহ তাআলা এক ফুটা রক্ত ছিল নাপাক পানি হয়েছে রক্ত, কি করব? আল্লাহ ডেকে ডেকে বললেন ফেরেশতা এই নাপাক রক্তটাকে তোমরা রক্ত পিণ্ড বানাও, শক্ত করো। দুইজন ফেরেশতা মিলে তোমাকে আর আমাকে রক্ত পিণ্ড বানানো হল। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তোমাদের দায়িত্ব শেষ, আরো দুইজনকে পাঠানো হলো, তারা গিয়ে বলছে আল্লাহ তাআলা এটা তো রক্ত পিণ্ড এক টুকরা, কি করব আপনি বলেন? আল্লাহ বললেন লাহমা গোশত বানাও। এর আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোশত বানাও, আগে বলছেন হাড্ডি বানাও, হাড্ডি বানানো হলো, গোশত লাগানো হলো। আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ ছিল নাপাক পানি হলো রক্ত,
হলো রক্তপিণ্ড, এরপরে হলো হাড্ডি, এখন লাগানো হলো গোশত। আপনি বলেন নেয়ার পরে কি? আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব শেষ, আর দুইজনকে দিলাম। আর দুইজন গেলেন, আল্লাহ এখন কি করব? আল্লাহ বললেন সুন্দর করে স্ট্রাকচার তৈরি করো, হাত বানাও, পা বানাও। আল্লাহ পা একটা দিব না দুইটা, না রে ফেরেশতা দুইটা দে, আমার গোলাম দুইটা পা দিয়ে মসজিদে যাবে, ইসলামী আন্দোলন করে জিহাদ করবে, দুইটা পা দে। আল্লাহ হাত দুইটা দিব না একটা, দুইটা দে, চক্ষু দুইটা দিব না একটা, সব ঠিক মতো দে। স্ট্রাকচার যখন তৈরি হয়ে গেল, এবার ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এখন কি করবো, এটা তো একটা কঙ্কাল রোহ নাই। আল্লাহ বললেন যারে যা, তুই বুঝবে না এখন কি করা লাগবে, এই গোলামের ভিতরে রূহ দিব স্বয়ং আমি আল্লাহ। কি প্রক্রিয়ায় তোমাকে বানানো হইল, আর তুমি নাকি আল্লাহরে চিনো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল নিজে যখন রূহ দিলেন, মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, মা জানে না তার সন্তানের মুখ কোন দিকে, পা কোন দিকে, জানে না খাবার কি দিতে হবে, জানে না। এবার ফেরেশতারা বলেন আল্লাহ তাআলা বাচ্চা মায়ের পেটের ভিতরে জিন্দা, খাবারের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন ফেরেশতা জানিস না, এই বাচ্চাটাকে মায়ের পেটে দেওয়ার আগে আমি আল্লাহ এই সন্তানের খাবারের ব্যবস্থা মায়ের পেটে করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহ খাবারের ব্যবস্থা কেমনে করলেন সবাই জানেন। সন্তান পেটের ভিতরে বড় হয়ে গেছে, ডেলিভারি টাইম চলে এসেছে, সংক্ষেপ করে বললাম। ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা সন্তান আসার রাস্তাটা অনেক ছোট, আসতে পারবে না। আল্লাহ বলছেন জানিস না আমি দুইজন ফেরেশতা পাঠাইয়া দিয়েছি, ওরা রাস্তাকে পিচ্ছিল করে বড় করে দিবে, বাচ্চাটাকে আসবার সুযোগ করে দিবে। এমন সময় সন্তানের মাথা তাকে মায়ের বুকের দিকে, পা থাকে মায়ের জরায়ুর মুখের দিকে, সন্তান পৃথিবীতে আসতে চায় না। এমন সময় সন্তান তার মাথা দিয়া মায়ের কলিজায় সজোরে আঘাত করে, এত সুরে সন্তান মায়ের কলিজায় আঘাত করে, মায়ের পানি ভেঙে যায়। এই জন্যে ডাক্তারেরা বলে মহিলার পানি ভেঙে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল ফেরেশতা পাঠাইয়া দে, সন্তানকে যখন ঘুরাইয়া দেয় মাথাটা জরায়ুর মুখের দিকে করে দেয়, পাটাকে যখন বুকের দিকে করে দেয়, মেডিকেল সায়েন্স বলে মায়ের কলিজার মধ্যে ছোট্ট একটা কালো দাগ। কেন? ওই সময় সন্তানকে যখন ঘুরাইয়া দেওয়া হয়, সন্তান এমন সময় তার পা দিয়া মায়ের কলিজায় সজোরে একটা লাথি মারে, এত জোরে সন্তান মায়ের কলিজায় লাথি মারে, সাথে সাথে মায়ের ব্লিডিং শুরু হয়ে যায়। মা মনে করে আর বাঁচবে না, সবার কাছ থেকে বিদায় নেই। যেই মা তোমার বাবার বাড়িতে সুন্দর শাড়ি পরে এসেছিল, লাল বেনারসি, মেডিকেলে চলে যায়, অটিতে চলে যায়, হসপিটাল থিয়েটারে চলে যায়, মা তো মরে যাবে কিনা বাঁচবে জানে না। অনেক সময় ডাক্তার বলে দুইজনকে বাঁচানো যাবে না, যে কোনো একজন। মা ডাক্তারের কানে কানে বলে ডাক্তার, জীবনে অনেক দিন পৃথিবীতে বেঁচেছি, বসবাস করেছি, আমার বাঁচার ইচ্ছা নাই, তুমি প্রয়োজন বুঝে আমাকে মেরে ফেলো, এরপরে হলেও আমার সন্তানটাকে সহি সালামতের দুনিয়ায় নিয়ে আসো। মা ছোট্ট ছোট্ট বাচ্চাদের গলা জোড়ায় কান্না করে বলে বাবা মরে গেলে মাফ করে দিবে, কোনদিন মা বলতে পারবে না তুমি আর আমি তো মায়ের গলা জোড়ায় কান্না করে বলেছি মা রে মা, ও মা তুমি মরে গেলে কে আমাকে খাওয়াবে, আদর করবে, গম পড়াবে, গোসল করাবে।
মা তুমি চা যে আমার কেউ নাই, মা যখন ব্লাড যেতে যেতে সন্তানকে দুনিয়া ভূমিষ্ঠ করে মা অজ্ঞান, এমন সময় তোমাকে আমাকে কাপড় দিয়ে পেছায়া সে অজ্ঞান মায়ের সামনে তুলে ধরে বলে দেখ তোর কি হয়েছে। মা কষ্ট করে চক্ষু খুলে চাঁদ মুখের দিকে তাকায়া, দশ মাস দশ দিন ডেলিভারির কষ্ট, দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট ভুলে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানকে বড় বানাইয়া দাও। সংক্ষেপ করে বলি রে মুসলমান, এমন সময় সন্তান পৃথিবীতে আসছে, ফেরেশতারা বলে আল্লাহ তাআলা এই বাচ্চা এখন দুনিয়ার কি খাবে, খাবার কোথায়? আল্লাহ বললেন ফেরেশতা জানিস না, এই বাচ্চাকে দুনিয়ায় পাঠাবার সাত আট মাস আগে আমি আল্লাহ তার মায়ের বুকের স্তনে তার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহ সন্তান ঠান্ডার দিনে জন্ম নিয়েছে, মায়ের বুকের দুধ তো ঠান্ডা মরে যাবে, আল্লাহ বলছেন না রে না, ঠান্ডার দিনে বাচ্চা এসেছে, আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের দুধকে গরম রেখেছি। কোন রবকে চিনো। এরপরে ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা মায়ের স্তনের বুটা ধরে বাচ্চা যদি ঠুট লাগাইয়া ঠান্ডে বেশি দুধ চলে যাবে, গলা আটকে তো মরে যাবে, কেমনে কি আল্লাহ বলেন ফেরেশতা জানিস না, আমি আল্লাহকে চিনতে পারলি না। শুন ফেরেশতা, আমি আল্লাহ জানি ওই বাচ্চার টান দিলে গলা ধরে যাবে, এই জন্যে আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের বোটায় ৩২টা ছিদ্র করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন, রব তার নাম। এরপর আল্লাহ বলেন সন্তান বড় হইল। সংক্ষেপ, কষ্ট হচ্ছে আপনাদের? ১১১টা আমি লম্বা করব না আপনাদের জন্য। আমার বন্ধুগণ, সন্তান বড় হচ্ছে, এবার সন্তানে মা কেউ বলে খুলে নি আমাকে আম্মু বল, বাবা বলে আমাকে আব্বু বলে ডাক দে, দাদা বলে আমাকে দাদু বল, হাল্লা কই কি রে, পানি থেকে মানুষ বানাইছি, তোরে পালতে গিয়ে কত ফেরেশতা পিছনে লাগাইছি, দেখি তো আমারে চিনাসনি, চিনে না, কাম্মা আব্বা, আল্লাহ বলে যা ডাক, মন যা চায় ডাক, একদিন তো আমাকে ডাকবে তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার, এই গোলামের বাচ্চা যখন বড় হইয়া স্কুলে যায়, স্কুলে গিয়া বই পড়ে, আল্লাহ বলেন কি পড়িস, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ কই নিমক হারাম, এত কষ্ট করে মোটিভাইট করে তোকে নিয়ে আসলাম আমি দুনিয়ায়, আজকে আমাকে চিনলে না, নিমক হারাম, যা তোকে খাওয়াবো তোকে পালবো, দেখি একদিন নিয়ে আমাকে ডাক দিস, আমার নাম তো আজিজুল গাফফার, আমি তোকে মাফ করার ওয়াদা দিলাম, ওয়াদা। সুবহানাল্লাহ, বলেন না, বলেন না, সুবহানাল্লাহ। শোনো তাইলে আল্লাহর পরিচয় দিয়ে শেষ করে দিব, আল্লাহ আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ কে বানা ওয়ালি মিনাজ জুলুমাত ইলা নূর, আল্লাহ তো অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, আরে আল্লাহর চিনো না, আল্লাহ তো বিপদের বন্ধু, আল্লাহ বলছেন বন্ধু আমারে বানা, কবরে কেউ নেই আমি থাকবো, মিজানে কেউ নেই আমি থাকবো, পুল সিরাতে কেউ নেই আমি থাকবো, তার সোয়াব নাই, আমাকে চিন, আমি তোকে জান্নাত দিব, জান্নাত। যাই সামনের দিকে, হানাফি মজহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসাস আহকামুল কোরআন লিল জাসাসে তারিখে ইবনে জারির তাবারির রওয়ায়েত দেওয়া একটা ঘটনা নিয়ে এসেছেন, সংক্ষেপ এক মিনিটে, কষ্ট হচ্ছে আপনাদের? ভাই লম্বা করব না, আগেই বলছি, শুনেন, লেখছেন কিতাবওয়ালারা লিখে বনি ইসরায়েল এক মহিলা, কোন জায়গায় কথা বলেন না, বনি ইসরায়েল এক মহিলা প্রতিদিন ১০০-২০০ যুবকের সঙ্গে জেনা করে, চরিত্র খুব ভালো না খারাপ? সবাই বললেন না খারাপ। টাকার বিনিময়ে ১-২০০ ছেলের সঙ্গে জেনা করে, টাকার বিনিময়ে যে কারো সামনে কাপড় খুলতে তার লজ্জা নয়। এই মেয়েটা একদিন রাত্রবেলা জেনা করে,
সকালবেলা চলে যাচ্ছে তার বাড়িতে, যার কাপড় খুলতে লজ্জা নয়, 100-200 ছেলের সঙ্গে জেনা করে, রাস্তায় যাওয়ার পরে দেখে আল্লাহর একটা নাপাক সৃষ্টি কুকুর কুত্তা রাস্তায় বৈশাক কামতেছে, জিব্বা বের করে পানি পায় না, কূপের নিচে পানি। মেয়েটা চিন্তা করে কত যুবকের সামনে টাকার বিনিময়ে তো জামা কাপড় খুললাম, চরিত্র নষ্ট করলাম টাকার বিনিময়ে, আজকে আল্লাহর একটা কুত্তা সৃষ্টি পানি পান করতে পারে না, যুবকদের জন্য চরিত্র নষ্ট করলাম কাপড় খুলে, কুকুরের জন্য আজকে ওড়না খুলে মানবতা দেখায়। মেয়েটা টান দিয়ে উড়না খুলেছে, জুতায় বেঁধে কূপে ছেড়ে দিয়েছে, এক জুতা পানি এনে খাওয়াইয়া দিয়েছে কুকুর রে, কুকুর পানি পান করে আসমানের দিকে তাকায় আছে। আল্লাহ বলছেন, এই চরিত্রহীন জালেম জালেম নারী তুই শোন, জেনাকার প্রতিদিন তো তুই কাপড় খুলে জিনা করে চরিত্র নষ্ট করলে, আর আজকে উড়না খুলে আমার একটা কুত্তা সৃষ্টির জিন্দগি বাঁচাইয়া দিলে, যা আমি আল্লাহ তোর উপরে খুশি, তোর জিন্দগির কোন মাফ মাফ। তার নাম তো আজিজুল গফফার, মাফ। বনি ইসরায়েলের এক যুবক, বনি ইসরায়েলে আগে গুনাহ করলে ধরা পড়লে খবর গ্রাম থেকে বাইর করে দিত, এক যুবক জিনা করছে বনি ইসরায়েলে, মহসলা ইসলাম ধরছেন পিটাইছেন গ্রাম থেকে বাইর করে দিয়েছেন, যা যুবক গ্রামের বাহিরে চলে গেছে, জঙ্গলে থাকে 2 সপ্তাহ হয়ে গেছে, বাড়ি যেতে পারে না, খাবার পায় না, সাকারাতের সময় চলে এসেছে, যুবক জঙ্গলের ভিতরে ডাইন দিকে তাকায়া দেখে আত্মীয় স্বজন কেউ নাই, বাম দিকে তাকায়া দেখে কেউ নাই, পিছন দিকেও কেউ নাই, সামনেও কেউ নাই, সন্তান নাই, মা বাবা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, যুবক পরিশান হয়ে গেছে, মরার টাইমে কাউকে পাইলাম না, আসমানের দিকে দুটা হাত উঠিয়া গভীর রাত্রে বলেছে, আল্লাহ তোমার নাম তো আমার নাম গুনাগার, তোমার নাম তো আজিজুল গাফফার, আল্লাহ কথা দিয়েছি গুনাহ করে ফেলেছি, বেঁচে থাকলে আর কোনোদিন অপরাধ করব না, কথা দিলাম, একটা বার তুমি আমাকে ক্ষমা করে দেখো, আর গুনাহ করব না, মরে যদি যাই তওবা করে কবরে যেতে চাই, অমনি তোমার অনেক পরিচয় শুনেছি, তুমি অনেক দয়ালু, মাফ কইরা দাও। গোলাম যখন চুকের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ডেকে বলছেন, যুবক রে মাথা ওটা কান্দিস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলা। যুবক তো মইরা গেছে, সংকেত মইরা গেছে, মরে যাওয়ার পরে আল্লাহ মোসাকে ঘুম থেকে উঠাইতেছেন, রাত্রে উঠ। মোসা বলে, আল্লাহ তুমি জীবনে কোনোদিন আমার এত রাত্রে ডাকো না, আজকে হঠাৎ এত রাত্রে, মোসা জানিস না আজকে আমার এক পাক্কা ওলি মইরা গেছে, ওলি, আল্লাহু আকবার বলতে লজ্জা হচ্ছে, আরে তোমার রবের পরিচয় দিচ্ছি, ও যুবক তোমাকে বলছি, জিনা করে ফেলেছো না, মদ খায়া ফেলাইছো, টেনশনে ঢুকে গেছো, মাফ চাইতে পারো না, আরে নো টেনশন, জিনা করে ফেলেছো, মদ খেয়ে ফেলেছো, ফেনসিডিল খাইছো, তোমার রব তো এখনো আছেন, কেউ জানে না, রবের কাছে হাত উঠাও, রব বলছে মাফ করে দিলাম, মাফ, রবকে আজকে চিনো। বলছিলাম দুইটা পরিচয় দিবে, এক রবের, একজন বন্ধুর আর এক নেতার, বন্ধুর পরিচয় দিচ্ছি, নেতার পরিচয়ের সময় আর থাকলো না। আমার বন্ধুগণ শোনো, আল্লাহ বলছেন মুসা উঠো, আমার বন্ধু মইরা গেছে, আল্লাহ কেমন বন্ধু, অনেক বড় বন্ধু রে মুসা, মরছে তো মরছে, জান্নাত নিয়ে মরছে, সুবহানাল্লাহ বললেন, আল্লাহ কই দেখতে পারি, অবশ্যই দেখবা, জঙ্গলে যাও, আমার বন্ধুর জানাজার কাফন দাফনের ব্যবস্থা করো। মোসা বলে, আল্লাহ তুমি তো চিনো আমারে, আমি বনি ইসরাইলের নবী, বনি ইসরাইল বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ, আগে তুমি বলো তোমার এই বন্ধুর জানাজায় গেলে লাভ কি, নগদ দ নগদ, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ জোশে উঠে গেছেন, বলছেন মোসা যাও, যারা আমার বন্ধুর জানাজায় হাজির সবগুলারে মাফ মাফ। মোসা তো বনি ইসরাইলে উঠেছেন, ওঠো যাও জানাজায় মাফ,
পাগলের মতো বনি ইসরায়েল উঠছে, গেছে তো জানা যায়। ওখানে জঙ্গলে গিয়া দেখে বা ওর তো জেনাকার যুবক, গ্রাম থেকে দুই সপ্তাহে বাইর করে দিছে। কা মুসা, আর কত দুষ্টামি করবা, আর কত আমাদেরকে এইভাবে ঘুরাইবা, ময়দানে তিহে জিন্দেগি কাটাইয়া ঘুরাইছো, আবার এখনো ঘুরাইতেছো। এই যুবকটার মাইরা পিটাইয়া গ্রাম থেকে দুই সপ্তাহে বাইর করে দিলাম, আর তুমি বলছো যুবকটা নাকি আল্লাহর বন্ধু, তোমার এই পাগলামি বন্ধ করো নাইলে গেলাম। মুসা তো চোখের পানি ছাড়া দিছেন, আল্লাহ তুমি না আমাকে তো লজ্জা দো, আর ভালো লাগে না। আল্লাহ বলছেন মুসা জানিস না যুবক তোমাদের কাছে জেনাকার গোলাম, তো জানিস ও হচ্ছে বান্দা আর আমি হচ্ছে মাবুদে মেহরবান। গোলাম গভীর রাত্রে তওবা করছে তো করছে, তওবা করতে করতে বান্দার থাকে নাই, বন্ধ হয়ে গেছে বন্ধু বন্ধু। মাফ, তার নাম রব, চিনলা না সেই রবকে। শোন, এই জন্য বন্ধুত্ব করবা কার সাথে? সবাই বলেন। তাহলে এক সেকেন্ড, এক মিনিটে বন্ধুর পরিচয় সংক্ষেপ করে দিলাম। এক দেশে এক জমিদার ছিল, জমিদার, জমিদারের এক ছেলে ছিল শাহজাদা। শাহজাদা বিয়ে করছে সুন্দর একটা মেয়েরে, জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হাঁটতেছে সুন্দর ডিজাইন করা কাপড় পরে, আর এক সেড়া কাপড় পরে, সেড়া কাপড়, সেড়া লুঙ্গি, সেড়া জুতা, উস্কো কুস্কো চুল, একটা ভিখারি ভিক্ষুক বৃদ্ধ লোক কাদামাটির রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহর নামের জিকির কইরা। সুবহানাল্লাহ, হাঁটতে হাঁটতে রাস্তায় পিচ্ছিল রাস্তা পড়ে গেছে, কাদামাটি গিয়া পড়ছে শাহজাদার বউর শরীরে, স্ত্রী তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কেউ নাই আমাকে ভালোবাসার, কেউ নাই, আমার স্বামী কোথায়? এক ভিক্ষুকের পায়ের নাপাক মাটি আর কাদা আমার বডিতে লাগা গেল, কেউ নাই আমাকে দেখবার। এই কথা শুনিনা, তার স্বামী ঘর থেকে বাইরে আসছে, স্ত্রীর পাগল যুবক ঘর থেকে বের হয়ে আইসা হাত লাগাইয়া আচ্ছা মতো চড়ার থাপ্পড় লাগাই দিছে ভিখারিকে, তুই কেমনে আমার স্ত্রীর শরীরে কাদা মাটি লাগাই দিলে। ভিখারি মায়ের খাইয়া দুইটা হাত উপর দিকে উঠাই দিস, আরে আল্লাহ বলেন না আল্লাহ আকবার, বলছে আল্লাহ এই মেয়েটাকে তার স্বামী ভালোবাসে, ভালোবাসার প্রতিদান দিতে আমাকে আইসা মারলো, তাকে সে ভালোবাসে ডাক দিতেই হাজির হয়ে গেছে আমাকে মারছে, তুমিও নাকি আমাকে ভালোবাসো, আমি আজকে তোমার ভালোবাসার প্রতিদান দেখতে চাই। আল্লাহ তুমিও নাকি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসার প্রতিদানটা দেখাও। বলতে দেরি শাহজাদা ঠাস করে মাটিতে পড়ে মরে গেছে। বাদশাহ আসছে, কিরে আমার ছেলে মরে গেল কেন? পাগল বলতেছে জানিস না বাদশাহ, তোমার ছেলের বউর শরীরে কাদা লাগা গেছে, ডাক দিছে পাগল হইয়া স্বামী আইসা আমারে মারছে, ভালোবাসার প্রতিদান দিছে তার স্বামী আমাকেও আমার বন্ধু ভালোবাসে, আমিও তার কাছে ডাক দিয়ে বইলে দিছি, এমন ভালোবাসা দিছে তোমার ছেলেকে যে জীবন দিয়েছিল ভালোবাসার প্রতিদান দিতে, এই জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে। আল্লাহ একবার বলেন, দেওয়া জীবনটা ফিরাইয়া নিয়ে গেছে, তার নাম তো আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, গোলাম তোর কি হয়েছে, তুই কেমনে আমি আল্লাহকে ভুলে গেলে, আল্লাযী খালাকাকা বানাইছি তোকে আমি, তুই আমাকে ভুলে যাইস না, এই জন্য চলার পথে সেই মুনিবকে ভুলে যাব না।